বাবা বাজারে যাচ্ছে, বসেই থাকো আর যাই থাকো বাজারে তুমি যাবে না। তার সত্ত্বেও যদি তুমি বাজারে যাও, মিনতি রাহুলকে নিয়ে আমি বাড়ি ছেড়ে চলে যাবো। ফর্দতে লেখা আছে বাজার থেকে কি কি আনতে হবে আর কোন জিনিস কত দিয়ে কিনলেন, সেটা ফর্দর পাশে লিখে রাখবেন। আমি কিন্তু পাই পয়সার হিসেব বুঝে নেব। ফর্দতে লেখা না থাকলেও বাজার করে যে টাকাটা বাঁচবে তাতে তোমাদের মদের বোতল আসবে, দুধের কৌটো নয়। আরে তপন, সন্তান বিয়েতে টাকা খরচা করতে হবে এই ভয়ে পাড়ার মস্তানদের দিয়ে বিয়ে দিলি? আমাদের একবার জানাবারও প্রয়োজন মনে করলি না? এছাড়া কোনো উপায় ছিল না। উপায় ছিল কি না ছিল সেটা আমরা বুঝতাম, একটা মাত্র মেয়ে, ভেবেছিলাম ধুমধাম করে বিয়ে দেব। ধুমধাম যদি করতেই হয় এখনই করো না মা, বড় করে একটা পার্টি দিয়ে দাও। তোমার মেজে ছেলে তো এখন ভালোই রোজগার করে। আরে থাক থাক, আগে দাদা বৌদিকে প্রণাম করলি, আমাকে করলি না তো? আগে ধুমধাম করে একটা পার্টি দাও, পার্টিতে আমি আর তোমার জামাই তোমায় সাষ্টাঙ্গে প্রণাম করব। মাঠ থেকে তোর দাদা বৌদি তোর কাছে বড় হলো? যারা আমার কথা বেশি ভেবেছে, যারা আমার বিয়ে দিল, তারা তো আমার কাছে বড় হবেই মা। তোমার ভরসায় থাকলে এই জন্মে তো আমার বিয়েই হতো না। তোর বিয়ের জন্য পার্টি দেবো না ছাই দেবো? হ্যাঁ ওটাই তো তুমি দিতে পারো, ওটা ছাড়া তোমার আছেটা কি? শিষচন্দা, মার সঙ্গে ওভাবে কথা বলতে নেই, মাকে প্রণাম করে বাবাকে প্রণাম করে নেন, যা। লাগে না আমার অমন প্রণাম। বর্দা, আমার শ্বশুরমশাই বলেছেন ছোদ্দাকে একটা চাকরি দিয়ে দেবেন, আর যদি তুমি চাও তাহলে তোমাকেও। না না না, আজ হোক কাল হোক আমার কোম্পানি খুলে যাবেই। আজ 3 মাস ধরে তপনের অফিস বন্ধ, তবু এই 3 মাস ধরে ও কষ্ট করে সংসারটা চালিয়েছে, কাউকে কিছু বুঝতে পর্যন্ত দেয়নি। স্বপন, এবার থেকে সংসারের দায়িত্বটা তুই নে। বাবা, ও আপনার বড় ছেলের মতো মাইনেও পায় না, ঘুষও নেয় না, ও এত বড় সংসার চালাবে কি করে? তার উপর রাহুল রয়েছে, ওর খরচ তো রেহাত কম নয়। ছোট ঠাকুরপো নতুন চাকরি পেয়েছে, ওর কাছ থেকে কিছু টাকা পেলে আমরা টেনে টুনে সংসারটা চালিয়ে নিতে পারি, কিন্তু রাহুলের জন্য একটা পয়সা খরচা করতে পারবো না। তোমার ছেলের জন্য তুমি খরচা করতে পারবে না? ও যখন আমার ছেলে ছিল ছিল, এখন ও আপনার বড় বৌমার ছেলে। আর তাছাড়া দিদিকে আমার স্পষ্ট বলা আছে, রাহুলের জন্য একটা পয়সাও আমরা খরচা করতে পারবো না, এমনকি ওর অসুখ বিসুখ হলেও নয়। তপন এখন কোত্থেকে টাকা পাবে বলো তো? এদিকে বাড়ি কিনতে গিয়ে তো ব্যাংক থেকে 7 লাখ টাকা ধার করেছে। ওই ধারও কি আমাকে শোধ করতে হবে নাকি? না না, কাউকে ধার শোধ করতে হবে না, দরকার হয় বাড়ি বিক্রি করে ধার শোধ করা যাবে। বাড়ি বিক্রি করলে আমরা এতগুলো মানুষ থাকবো কোথায়? তোমরা কোথায় থাকবে সেটা তোমরা বুঝবে, দরকার পড়লে পরে গাছতলায় গিয়ে থাকবে। তাই বলে দেনার দায়ে তপনকে আমি জেলে পাঠাতে পারবো না। বাবা বরাবরই একটু বড় ছেলের দিকে টেনে কথা বলেন, এবার আমাদেরও সুযোগ এসেছে, আমরাও এর শোধ তুলব। কি করবে? কাল ভোরে হরিকে তাড়াবো, আর দিদিকে বলবো রান্নাঘরের সব দায়িত্ব বুঝে নিতে। চা করা, বাসন মাজা, কাপড় কাচা, ঘর ঝাড় দেওয়া সব দিদিকে করতে হবে। বড় বউ না হয় বাড়ির ভেতরকার কাজ সামলাবে, কিন্তু দোকান করা, বাজার যাওয়া এসব কে করবে? বাবা বাজারে যাচ্ছে। হ্যাঁ, অনু বাবার হাতে বাজারে ধরে ধরে দিয়েছে, এত বারণ করলাম শুনলো না। ঠিকই বাবা। হ্যাঁ, তুমি বাজারে যাচ্ছ? হ্যাঁ। আমার না হয় চাকরি নেই, তাই বলে কি আমি মরে গেছি? দাদা দাদা না তপন না, তুই আজ রোজগার করিস না বলে ওরা তোকে বাজারে পাঠাতে চাইছে, আমি বেঁচে থাকতে তোকে কাজ আমি করতে দেবো না। তাছাড়া আমি তো বসেই থাকি। বসেই থাকো আর যাই থাকো বাজারে তুমি যাবে না, তার সত্ত্বেও যদি তুমি বাজারে যাও, মিনতি রাহুলকে নিয়ে আমি বাড়ি ছেড়ে চলে যাবো। দাদা দাদা, তোলে দাও টাকা, দাও দাও। হে ভগবান, এই দৃশ্য দেখবার জন্য তুমি আমাকে এতদিন বাঁচিয়ে রেখেছিলে, এর আগে আমার মৃত্যু হলো না কেন?
আমায় মাইনে দিতে হবে না, খাবার দিতে হবে না, আমি বিনে পয়সায় সব কাজ করে দেব। না, বাজার করতে দিলেই তুই চুরি করবি। আমি চুরি করব? হ্যাঁ হ্যাঁ, শুধু তুই কেন, বাজার যারা করে তারা সবাই চুরি করে। দাদা, ফর্দতে লেখা আছে বাজার থেকে কি কি আনতে হবে আর কোন জিনিস কত দিয়ে কিনলেন, সেটা ফর্দর পাশে লিখে রাখবেন, আমি কিন্তু পাই পয়সার হিসেব বুঝে নেব। এসব মা, এ তুই কাকে কি বলছো? যা বলছি ঠিকই বলছি, এই সংসারটা যখন আমাকেই চালাতে হবে তখন আমি হিসেব করেই চালাবো। তুমি আজ টাকার হিসেব করলে অনু, এই বুড়ো মানুষটার চোখের জলের হিসেব তুমি করলে না? রাখো তো, অমন নাটক আমি ঢের ঢের দেখেছি। নাটক দেখেছ, কিন্তু নাটকের শেষ দৃশ্যটা তুমি দেখোনি হলো। তৈরি থেকো, আমি এই নাটকের শেষ দৃশ্যটা তোমায় দেখিয়ে ছাড়ো। কথা না বাড়িয়ে বাজারে যান, নইলে আপনার ভাইয়ের অফিসে বেরোতে দেরি হয়ে যাবে। শোনো, রাহুলের দুধটা না ফুরিয়ে গেছে, তুমি ওর জন্য একটা দুধের কৌটো এনো। ঠিক আছে। দাদা, আপনার পকেটে দুধের দাম আছে তো? আমাদের টাকা থেকে কিন্তু রাহুলের দুধ আসবে না। আমি সেটা জানি, ফর্দতে লেখা না থাকলো বাজার করে যে টাকাটা বাঁচবে তাতে তোমাদের মদের বোতল আসবে, দুধের কৌটো নয়। শোভা, তুমি আর তোমার মেজ ছেলে তপনের উপর খেপে গিয়ে বলেছিলে এসবের শোধ তুলবে, কিন্তু এভাবে যে শোধটা তুলবে এটা আমি বুঝতে পারিনি। আজ নিজে দাঁড়িয়ে থেকে ছেলের বউকে দিয়ে আমাকে এভাবে অপমান করাচ্ছ। বাস, বাহ বাহ, অনেক জন্ম তপস্যা করে তোমার মতো বউ পেয়েছিলাম। এই হরি, তুই দাঁড়িয়ে আছিস কেন? যা, বাড়ি থেকে বেরিয়ে যা, যা। মাইনেটা বুঝিয়ে দিন, চলে যাচ্ছি। আমি কিন্তু পাই পয়সার হিসেব বুঝে নেব। আপনাদের মতো ঘরের বউরা ফাঁক পেলি ঝি চাকরদের ঠকায়। বল, তোর কত টাকা বাকি? এমন আরো অনেক ভিডিও দেখতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং পাশের বেল আইকনটি প্রেস করে দিন।